Welcome student, বেদান্ত.com এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নিই অঙ্কটি। এস এন ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস হাফ প্লাস ওয়ান বাই টু স্কোয়ার ডট ডট ওয়ান বাই টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। বলে এন এর ক্ষুদ্রতম মান নির্ণয় করো যাতে টু মাইনাস টু এস এন ইজ লেস দ্যান ওয়ান বাই হান্ড্রেড। তাহলে এখান থেকে এস এন ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে? ওয়ান প্লাস হাফ প্লাস ওয়ান বাই টু স্কোয়ার প্লাস ডট 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 প্লাস ওয়ান বাই টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা ইজ ইকুয়াল টু লেখা যায় ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই টু হোল টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস হাফ, কারণ এখানে কমন রেশিওটা কত? হাফ। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, দেখো ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই টু টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই হাফ, তার মানে কত? টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই টু টু দি পাওয়ার এন। তো এখন তোমায় বলেছে যে টু মাইনাস এস এন এর ভ্যালুটা লেস দ্যান ওয়ান বাই হান্ড্রেড, এখান থেকে আমার এন এর ক্ষুদ্রতম মান বেরোবে। তাহলে এখানে আমি ভ্যালু পুট করি, টু মাইনাস টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই টু টু দি পাওয়ার এন ইজ লেস দ্যান ওয়ান বাই হান্ড্রেড। তাহলে এটাকে আমি লিখতে পারছি, দেখো টু মাইনাস টু প্লাস টু বাই টু টু দি পাওয়ার এন ইজ লেস দ্যান ওয়ান বাই হান্ড্রেড। এখানে টু ক্যান্সেল, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি, দেখো টু টু দি পাওয়ার এন ইজ গ্রেটার দ্যান টু হান্ড্রেড। তো এন এর মান যদি আমি আট নিই সর্বনিম্ন, তাহলে এই ইনইকুয়ালিটিটা আবার হোল্ড করছে, মানে টু টু দি পাওয়ার এইট ইজ ইকুয়াল টু টু ফিফটি সিক্স, তার জন্য আবার এই ইনইকুয়ালিটিটা সত্য। তাহলে এক্ষেত্রে এন এর মান সর্বনিম্ন মান কত? আট। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আর নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করুন।